হ্যালো ফ্রেন্ড ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দুটি বড় আপডেট এসছে এবং এই দুটি আপডেট আপনাদের প্রত্যেকে জানা দরকার বিশেষ করে দ্বিতীয় আপডেটটি আপনাদের প্রত্যেকের জানা দরকার প্রথম আপডেটটি আপনাদের জন্য খুবই সুসংবাদ কিন্তু দ্বিতীয় আপডেটটি আপনাদের জন্য দুঃখের সংবাদও হতে পারে এবং সুতরাং এই সংবাদগুলি আপনাদের অবশ্যই জানা প্রয়োজন চলুন আমরা সেই খবরগুলি দেখে নিই তার আগে বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেন তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে তাতে ক্লিক করতে একদম ভুলবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আজকে আমরা একটা আইকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন বন্ধুরা আমরা এই প্রশ্নটি দেখে নিই এগারো প্লাস এগারো সমান চার বারো প্লাস বারো সমান নয় এখন তেরো প্লাস তেরো সমান কত হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে জানান চলুন বন্ধুরা আজকে আমরা এই দুটি বড় আপডেট দেখে নিই পয়লা জানুয়ারি থেকে মোট একশো পঁচিশ শতাংশ হারে ডি চালু করা হবে অর্থাৎ চলতি একশো শতাংশ ডিএর সঙ্গে আরও অতিরিক্ত আঠেরো শতাংশ মহার্ঘ ভাতা ও সাত শতাংশ ইন্টারিম রিলিফ যোগ করা হবে এই সাত শতাংশ ইন্টারিম রিলিফ মহার্ঘ ভাতায় রূপান্তরিত করা হয়েছে এর সঙ্গে বৃহস্পতিবার ইসলাম বাজারে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এত সুবিধার মধ্যেও জানুয়ারিতে বাদবাকি দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক মহলের মতে প্রায় দশ হাজার কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করি ইতিমধ্যে রাজ্যের বাহাত্তর লক্ষের বেশি কৃষক পরিবার কাছে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মুখ্যমন্ত্রী মেনে নেওয়ার পর প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকেও কাছে টানতে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এরপরে যে দ্বিতীয় বড় আপডেটটি এটি সরকারি কর্মচারীদের জন্য একটু হতে পারে কারণ জানতে অবশ্যই চোখ রাখুন বন্ধ রুখতে করা ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার সাত থেকে দশই জানুয়ারি ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সিপিএমের ডাকা বন্ধকে সমর্থন করতে নারাজ রাজ্য প্রতিবারের মতো এবারও বন্ধ রুখতে করা রাজ্য গুরুবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় সাত থেকে দশই জানুয়ারির মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সাত থেকে এগারোই জানুয়ারির মধ্যে অর্ধ দিবসেও ছুটি নেওয়া যাবে না রাজ্যে গাড়ি গাড়ি চলছে না বা অন্য কোনো সমস্যা দেখিয়ে এই কয়েকদিন ছুটি নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় নবান্ন নবান্ন করার নির্দেশ নির্দিষ্ট ওই দিনগুলিতে কেউ কর্মস্থানে না গেলে তাকে সোকজ করা হবে জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে ছুটি ও একদিনের বেতনও কাটা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এইসব সরকারি কর্মচারী চৌঠা জানুয়ারির আগে থেকে ছুটি আছে সরকারি চিকিৎসাধীন ও পরিবারের কোনো সদস্যের মৃত্যুর কারণে যারা ছুটিতে রয়েছেন মাতৃকালী ছুটিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে রাস্তায় বন্ধের দিনগুলিতে বাস চলবে কিনা এই প্রশ্নের উত্তরে বাস মালিক সংগঠন জানিয়েছেন বাসের চাবি চালকদের কাছেই থাকে তারা যদি সেদিন মনে করেন রাস্তায় লোক রয়েছে যাত্রী হবে বাস বের হবে তাহলে তারা বাস বার করতে পারবেন এই নিয়ে বলার কিছু নেই প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সিটু আট ও নয় জানুয়ারি সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘটের প্রচারে সরকারি বাসের টিকিটের মতো পোস্টারও ছাপিয়েছে তারা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের আরও লেটেস্ট নিউজ জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভালো থাকবেন